বর্তমান সরকার আমাদের এই যে অনেক ধরনের সুবিধা যে শিশুদের নিয়ে কাজ করছে, যেমন আমাদের অনেক ধরনের প্রতিষ্ঠান আছে বাংলাদেশে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে 85টা শিশু পরিবার রয়েছে, তার মধ্যে 42টা হচ্ছে ছেলেদের আর 43টা হচ্ছে মেয়েদের, একটা কমন। আবার 6টা আমাদের ছোটো বোন ইউনিভার্সিটিতে বা ইংলিশে বলা হয় বেবি হোম। আমাদের অনেক সময় এই যে আমাদের বিভিন্ন ধরনের শিশু আমাদের পাওয়া যায় না, এটা হাসপাতাল, এটা আমাদের আসলে বাবা মানে যেমন অনেকের বাবা মা তাকে অনেক সময় দেখা দেন যে সন্তান হয়েছে কোনো সন্তান তবে এই সমস্ত রাষ্ট্র হয়ে আমাদের সমাজ সহযোগিতা করতে আমরা শিক্ষক নিকাশে শুধু থেকে 7 বছর বয়সে শিশু থেকে এখানে আমরা পালন করা হয়। 7 বছরের পরে ছেলে হলে আমাদের শিশু মন্দির পালনে চলে যায় আর মেয়ে হলে শিশু মন্দির পালিয়ে এখানে এই যে ভর্তি হচ্ছে শিশু পরিবারের মধ্যে স্টেট অফানিস হলাম সেটা তো আমাদের আমরা যে বিষয়ে কথা বলি যে তিনখানে একা পরিবারে পালিয়ে পরিবারের আদলে একটা নাম দেওয়া হয়েছে শিশু পরিবার, যাতে সেখানে মা খালা আমাকে এটা নামটা দেওয়া হয়েছে। এখানে শিশু পরিবারে 6 থেকে 9 বছর বয়সে শিশুদেরকে এখানে ভর্তি করা হয়, 8 বছর পর্যন্ত সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে এখানে আবাসিক রাস্তায় শিক্ষার্থী খেয়ে থেকে কারিগরি জ্ঞানে গড়ে তুলে সমাজে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আমরা অনেক সময় যারা মেধাবী তাদেরকে আমাদের অনুমোদন ক্রমে 21 বছর পর্যন্ত রাখার জন্য
তারা পড়াশোনা ভালো করে এবং যারা একটু দুর্বল তাদেরকে কারিগরিকে জ্ঞান দিয়ে সমাজে চেষ্টা করে তাদেরকে চাকরি বাকরি থেকে শুরু করে আমরা শিক্ষা দিকে তাদেরকে স্বাবলম্ব করা উপকার করার চেষ্টা করি, অর্থনৈতিক করে সচ্ছল করার চেষ্টা করি। আমাদের নিজেদেরকে আজকে ইয়ে হচ্ছে আমাদের টিকা মেয়ে আমাদের আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে আমরা লাখ শুক্রিয়া। আমাদের চট্টগ্রাম জেলার সদস্য জেলার প্রশাসক জেলা মোহাম্মদ মোহাম্মদ রহমানকে অসংখ্য ধন্যবাদ জানায়, কৃতজ্ঞতা জানায়। এই জন্য যে ওনার সুযোগ্য নেতৃত্বে পৃষ্ঠপোষকতায় সমন্বয়ে আজকে আমরা আমাদের সমাজ অধিদপ্তর আমরা আসলে যোগ্য একজন অভিভাবক পেয়েছি। আমাদের কোনো টাকা পয়সা সমন্বয় সব কিছু আমাদের জেলা প্রশাসনকে অর্থ করেছে, আমাদের সবার সহযোগিতা আমরা পেয়েছি। আমরা আশা করছি সামনেও আমাদের জেলা প্রশাসনের মহোদয় সুন্দর ইতিবাচক মনোভাব নিয়ে আগাচ্ছেন। প্রতি বছর এ ধরনের আমরা অনুষ্ঠান আয়োজন করব যে রাষ্ট্র তাদের অনুরোধ রাষ্ট্র হয়ে আর জেলা প্রশাসন বা সমাজ কল্যাণের জন্য কাজ করবো। আমরাও আমাদের যারা সমাজের বিদ্যমান লোক আছে তাদেরকে আহ্বান করবো, আমরা এই সমস্ত শিশুদের পাশে আমাদের থাকবো, এই সমস্ত সমস্ত ছেলেদের পাশে থাকবো, মেয়েদের পাশে থাকবো। সেজন্য আজকে আমরা সবাই তাদের অভিভাবক হয়েছি। আজকে এখানে আমাদের চট্টগ্রাম জেলার চট্টগ্রাম শহরে মাননীয় মন্ত্রী মহোদয় থেকে মাননীয় মেয়র থেকে শুরু করে গৃহসজ্জার জিনিসপত্র এখানকার বিয়ের আয়োজন আয়োজন সবই আমরা অত্যন্ত আরম্ভ করে করেছি, যাতে করে এই তিন মেয়ে নতুন সজল খুঁজে পায়, নতুন আত্মীয় খুঁজে পায়, নতুন পরিবেশ খুঁজে পায়। যে বঞ্চনা সে কষ্টগুলো তাদের ছিল, আমরা চাই আজকে এই মোটা ধূমধাম করে জাতীয়ভাবে তাদের এই বিয়ে দেওয়ার মাধ্যমে তাদের এই যে সজল হারানোর যে ব্যথা, সজল না করার যে ব্যথা, এই ব্যথাটি তারা ফিরে যাবে, নতুন পরিচয় খুঁজে পাবে। সকলকে ধন্যবাদ, একটু করলে হবে না সুন্দর আয়োজন আমাদের সাথে কী কী দিয়েছেন তাদেরকে আজকে আমরা জানি যে স্বার্থপরে তাদের মনে আমরা এখন আপনার বিয়ে দিয়েছি এবং প্রত্যেকটি মেয়েকে আমরা 2 লক্ষ টাকা করে করে দিয়েছি, প্রত্যেকটি মেয়েকে আমরা ফুল সেটস অফ রোল অর্ডারেন্স দিয়েছি এবং আসবাবপত্র দিয়েছি ফ্রিজ টেলিভিশন থেকে ফিডিং ফিডিং তাদের ঘর করার যত রকম আসবাব যত রকম সরঞ্জাম উপকারিস বেডিংপত্র থেকে শুরু করে জামা কাপড় শাড়ি থেকে শুরু করে আংটি থেকে শুরু করে এমন কিছু নাই যেটি আমরা এই ছেলে মেয়েদেরকে দিই নি, আমরা একেবারে আরম্ভপূর্ণভাবে এই বিয়ের আয়োজন করেছি। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আজকে 3টি আংটি দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে ফুল শ্রেষ্ঠ অর্ডারেন্স আগামী শনিবার দিনের মধ্যে এই বিয়েরা হয়ে যাবে। আজকে একটি প্রতীক হিসাবে 3 মেয়ের জন্য তিনি 3টি আংটি পাঠিয়েছেন।